নমস্কার সবাইকে, গুড মর্নিং। শান্তনুদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দোসরা আগস্ট শ্রীলঙ্কা তাদের প্রথম যে ওডিআই ম্যাচ ভারতের এর বিরুদ্ধে খেলতে নামছে, সেই ম্যাচের ভিডিও নিয়ে, সেই ম্যাচের আলোচনা নিয়ে, প্লেইং ইলেভেন শ্রীলঙ্কার কী হতে পারে সেইটার একটা আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি শ্রীলঙ্কার যে প্লেইং ইলেভেন যেটা হতে পারে আমার মতে, সেই প্লেইং ইলেভেন আমি প্রথমে বলবো, এবং গ্রাউন্ড কন্ডিশান এবং গ্রাউন্ডের যে পিচের যে কন্ডিশান, সেই পিচের কন্ডিশান নিয়ে আমি প্রথমে আপনাদেরকে বলবো, এবং সেই টিম নিয়ে আমি প্রথমে উইকনেস, স্ট্রং জোন, উইক জোন এইসব আমি বলবো। তা প্রথমে প্লেইং ইলেভেনে যেটা হতে পারে সেটা হচ্ছে, প্রথম কিষাঙ্কা এবং কুশল মেন্ডিস, তারা হচ্ছে অভিজ্ঞ দুই ওপেনার। এই দুই ওপেনার প্লেইং ইলেভেনে থাকবে, এবং সাদিকা সামার বিক্রমা, চরিত্রা আসালঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, কামেন্ডু মেন্ডিস, জানিদ লাঙ্গে এবং ওয়ানেন্দু হাসালাঙ্গা, বিমুদ ওয়ালালাগে, চামিকা করুণা রাধনে এবং বিমুদ মধুশঙ্কর এবং মাতিসা পাতিরানা, আশিতা ফার্নান্ডো। এই হচ্ছে শ্রীলঙ্কার প্লেইং ইলেভেন। আমার মতে এটা প্লেইং ইলেভেন হতে পারে, কারণ গ্রাউন্ড কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে একটা খুবই উপযুক্ত একটা স্কোয়াড। এই স্কোয়াডে যেমন আপনি দেখতে পাবেন, হেভি ব্যাটিং ইউনিট একটা মোটামুটি, কারণ সদ্য সমাপ্ত যে টি টোয়েন্টি সিরিজ যে শেষ হয়েছে, সেই সিরিজে এই ব্যাটিং ইউনিটটাই ছিল, এবং এই ব্যাটিং ইউনিটকেই আমি আমার দিক থেকে আমি ভারতের বিপক্ষে যে স্কোয়াড, সেই স্কোয়াডে এই ব্যাটিং ইউনিটকেই প্রমোট করা উচিত। এবং স্পিনিংয়ে বোলিংয়ের দিক থেকে ওয়ানেন্দু হাসারাঙ্গা, দিমুত ওয়ালালাগে, এরা হচ্ছে ভারতের বিরুদ্ধে যে রেকর্ড, ট্র্যাক রেকর্ড, ভারতের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড এদের খুব ভালো। অতএব আমি আমার চ্যানেলের দিক থেকে মনে হয় এদের ঘাড়ে প্লেইং ইলেভেন ইনক্লুড করা উচিত, এবং ফাস্ট বোলিংয়ের দিক থেকে দিমু চামিকা করুণা রানে এবং নিশান মধুশঙ্কর এবং মাতিসা পাতিরানার মতো ভালো ও প্লেইং ইলেভেনে এরকম যে একটা ফাস্ট বোলিং গ্রুপ দরকার, কারণ ভারতকে হারাতে গেলে, ভারতের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতায় ইয়ে করতে গেলে আপনাকে একটা শক্তিশালী প্লেইং ইলেভেন দরকার, নাহলে ভারতকে কখনো কোনো কম্পিটিশনে মাত দেওয়া যাবে না। অতএব এই যে ফাস্ট বোলিং গ্রুপটা আমি যে বললাম, মাতিসা পাতিরানা, দিশান মধুশঙ্কর এবং আপনার হচ্ছে চামিকা করুণা রাধনের মতো যে বোলার আছে, সেই সব বোলারদেরকে নিয়ে আসতে হবে, এবং দিমুত ওয়ালালাগে এবং ওয়ানেন্দু হাসারাঙ্গা, মহেশ টিকসানা এদের মতো প্লেইং ইলেভেনে এই সব স্পিনারদের নিয়ে আসতে হবে। তবে দিমুত ওয়ালালাগে এই সিরিজে কেমন বোলিং করে একটা দেখার আছে, কারণ ভারতীয় যে ব্যাটিং লাইন আপের শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই যে তিন দিগ্গজ যে প্লেয়ার, এই প্লেয়ার অতটা লেফট আর্মের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ তারা লেফট আর্মের বিরুদ্ধে অনেকটা তাদের বলতে পারেন উইক জোন। অতএব দিমুত ওয়ালালাগে কীরকম যা বোলিং করে ভারতের এই হেভি ওয়েট যে ব্যাটিং ইউনিট, সেই ব্যাটিং ইউনিটকে আটকায় সেটাই এখন দেখার। তবে এই সিরিজে কোচ হিসাবে সনাত জয়সূর্যই থাকছে, এবং চরিত্রা আসালঙ্কাকে এই সিরিজে দেখার যে তিনি কতটা ভালো ক্যাপ্টেন্সিতে তিনি পরিপূর্ণ হয়ে উঠতে পারেন সেটা একটা দেখার, এবং এই সিরিজে শ্রীলঙ্কা কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার, কারণ সদ্য সমাপ্ত যে টি টোয়েন্টি সিরিজ যে শেষ হয়েছে, সেই সিরিজে শ্রীলঙ্কা যে দল, সেই দল ভালো পারফর্ম করতে পারেনি, এবং তারা 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে ভারতের কাছে। এখন দেখার যে ওয়ান ডে স্কোয়াডে শ্রীলঙ্কার যে এই যে প্লেইং ইলেভেন, এবং আমি যে আমার আগের ভিডিওতে যে শ্রীলঙ্কার যে 16 জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াড এই সিরিজে কেমন ভালো পারফরমেন্স করে দেখার আশা করব। এই সিরিজে শ্রীলঙ্কা খুব ভালো পারফরমেন্স করবে, এবং ভালো পারফরমেন্স করে তারা ভারতকে হারাবে, এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।